উত্তর জেলার ভালো কাজ চলছে, এখানে যারা আধিকারিকরা রয়েছেন ভূ দপ্তরে তারা কোথায় কি স্টক রয়েছে, তাদের কি দাবি রয়েছে আগামী রেনি সিজনে, যাতে কোথাও কোনো হ্যাম্পার না হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, এবং তৎসঙ্গে ICDS যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীন। ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের পর প্রথম উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে এলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অর্থমন্ত্রী বিক্রয়কর দপ্তরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন, দৈনিক এবং মাসিক রাজস্ব সরেজমিনে খতিয়ে দেখেন। তাছাড়া চুড়াইবাড়ি চেকপোস্ট থেকে আগামী দিনে আরও বেশি করে রেভিনিউ কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। মন্ত্রীদের সাথে ছিলেন পরিবহন দপ্তরের অধিকর্তা, বিক্রয়কর দপ্তরের অধিকর্তা, খাদ্য দপ্তরের অধিকর্তা, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকগণ। রেভিনিউ মিটিং শেষে অর্থমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, রাজ্যের অর্থ দপ্তর সেক্রেটারি অফিসে বসে কাজ করবে না, অর্থ দপ্তর গোটা রাজ্যের রিসোর্স জায়গাতে গিয়ে কিভাবে সরকারের কোষাগারে রেভিনিউ বৃদ্ধি করা যায় তার জন্য কাজ করবে। তবে দীর্ঘদিনের অভিযোগ ছিল দেশে GST লাগু হবার পর বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী লরিগুলোতে বিক্রয়কর দপ্তরের তেমন কোনো তল্লাশি না হওয়াতে রাজ্য সরকারের কোষাগারে যেমন ভাটা পড়ছে, তেমনি বিভিন্ন নেশা সামগ্রী অনায়াসে রাজ্যে প্রবেশ করছে। তাছাড়া চুড়াইবাড়ি বিক্রয়কর দপ্তরের আধিকারিকরা কমপ্লেক্সের ভেতরে পণ্যবাহী লরিগুলোতে তল্লাশি করছেন না, সাথে জাতীয় সড়কের উপরেও এনফোর্সমেন্টে বসছেন না বলেও অভিযোগ ছিল। সে ব্যাপারে অর্থমন্ত্রী আরেকটু বেশি করে দায়িত্ব পালনের আদেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে। অপরদিকে চুড়াইবাড়ি চেকপোস্ট পরিদর্শন শেষে অর্থমন্ত্রী সোজা চলে যান বিকল্প জাতীয় সড়কের ত্রিপুরা আসাম সীমান্ত ঝেরঝেরি এবং তারকপুর সীমান্তে। সেখানে গিয়ে সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তবে পরিদর্শনকালে অস্থায়ীভাবে তৈরি পুলিশ চৌকিকে দালানে রূপান্তরিত করা সহ সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। পাশাপাশি এদিন চুড়াইবাড়ি চেকপোস্ট পরিদর্শন শেষে পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, চুড়াইবাড়ি চেকপোস্টে পরিবহন এবং বিক্রয়কর দপ্তর সম পরিমাণে দায়িত্ব পালন করছে আর সকল কর্মীরাই সুশৃঙ্খলভাবে কাজ করছেন। তাছাড়া চুড়াইবাড়ি পরিবহন দপ্তর থেকে মাসিক 6 কোটি টাকা রেভিনিউ আসে, যা ত্রিপুরা সরকারের কাছে বৃহৎ পরিসরের রেভিনিউ। তাই সকল বিষয়ে খুঁটিনাটি তদারকির করার জন্যই চুড়াইবাড়িতে আসা বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। আমাদের এটা খাদ্য এবং জনসম্বরণ দপ্তর, যেটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, সেই দপ্তরের আজকে মিটিং ছিল আমাদের EDM অফিসে। এখানে আছেন সেক্রেটারি ফুড, আমাদের ডাইরেক্টর ফুড, DM নর্থ, এডিশনাল ডাইরেক্টর ফুড, SDMরা এখানে আছেন উত্তর জেলার, এবং ফুডের বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে আছেন। গণবণ্টন ব্যবস্থাকে আরও কী করে শক্তিশালী করা যায় এবং এই ব্যবস্থার মাধ্যমে আরও নতুন নতুন জিনিসের সংযোজন করে জনগণের কাছে আরও পৌঁছানোর যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে সেটা উত্তর জেলায় কীভাবে কার্যকরী হচ্ছে সে বিষয়ে আজকে আমাদের প্রথম মিটিং ছিল। এবং দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর মন্ত্রী হিসাবে এটা উত্তর জেলায় আমরা সফর করি। উত্তর জেলার ভালো কাজ চলছে, এখানে যারা আধিকারিকরা রয়েছেন ভূ দপ্তরে তারা কোথায় কী স্টক রয়েছে, তাদের কী দাবি রয়েছে আগামী রেনি সিজনে, যাতে কোথাও কোনো হ্যাম্পার না হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, এবং তৎসঙ্গে ICDS যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীন, সেই প্রজেক্টগুলোতে যেন কোনো ধরনের সামগ্রী প্রদানে বাধা না আসে সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো আশা করব যে গণবণ্টন ব্যবস্থা যেভাবে আমাদের রাজ্যে বিগত দিন থেকে আরও শক্তিশালীভাবে আমরা কাজ করছি, আগামী দিনেও সে ধারা আমাদের বজায় থাকবে এবং রাজ্যগুলোর, আমাদের জেলাগুলোর মাধ্যমে, আমাদের প্রত্যেকটি জেলায় এই গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালীর মাধ্যমে আমরা মানুষের কাছে আরও পৌঁছবো, মানুষের যে দাবি দেওয়া, যে আশা আকাঙ্ক্ষা এই গণবণ্টন ব্যবস্থার প্রতি, সেটা আমাদের সেটা বাস্তবে রূপ নেবে। এদিকে চুড়াইবাড়ি চেকপোস্ট পরিদর্শন শেষে খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা শাসক নাগেশ কুমার বীর কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন। মূলত খাদ্য দপ্তরের আওতাধীন গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং সঠিকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বৈঠক। এদিন এই বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সেক্রেটারি, ডিরেক্টর, জেলা শাসক, মহকুমা শাসক সহ জেলার খাদ্য দপ্তরের কর্মীগণ। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসাবে তিনি এই প্রথমবার উত্তর জেলা সফর করছেন,
আর যেহেতু বর্ষাকাল সমাগম তাই এই মুহূর্তে জেলার খাদ্য দপ্তরের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ আছে কিনা এবং বর্ষা মৌসুমে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাতে যেন কোনো অসুবিধা না হয় তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। তিনি আরো বলেন, গোটা রাজ্যের সাথে উত্তর জেলায়ও ঢালাও হারে কাজ চলছে, তাই গণবণ্টন ব্যবস্থাতে আরো খাদ্য সামগ্রী সংযোজন করা যায় কিনা তাও গুরুত্ব সহকারে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। পদক্ষেপ নেই যেটাতে বহিরাজ্য আসামে তাদের প্রতিদিন স্থান পরিবর্তন করে সেন্টেক্সের বসছেন এবং জিএসটি ফাঁকি দেওয়া গাড়িগুলি ধরছেন, কিন্তু এবারে সেক্ষেত্রে কোনো ভূমিকা নেই স্যার আজকে পর্যন্ত, সে ব্যাপারে কী বলতে স্যার? সারা ভারতবর্ষে জিএসটি চালু হওয়ার পরে সাধারণত জিএসটি যখন সেখান থেকে শুরু হয় রাজ্যে আসে সমস্ত জিএসটিটার মধ্যে চেকিংয়ের ব্যাপারটা সাউথ ইন্ডিয়াতে চলে গেছে, ঠিক আছে না? জিএসটি এখানে ম্যাটেরিয়ালস আসছে অ্যাজ পার পেপার, সেখানে কনজিউম হবে, তার উপরে জিএসটি আমরা পাচ্ছি, ঠিক আছে? এই জন্য জিএসটিটা চেকিংটা মানে মোটামুটি উঠে গেছে সারা ভারতবর্ষে। যতই বলতে হবে যে আমাদের রাজ্যে এখনও হয়তো 100% জিএসটি চেক আপ হয় না, কিন্তু পার্টলি কখনো যদি মনে হয় যে কোথাও যদি ওয়েটে বা বিভিন্ন রকম ডিফারেন্স যদি দেখা যায় তাহলে আমাদের স্টাফরা কিন্তু সেখানে চেক আপ করছে এবং সেটা আমি তথ্যের ভিত্তিতে আমরা দেখে গেছি। আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয়, তবে আগে যেভাবে শুরু হতো পুরো গাড়িকে খুলে দেখা হতো সেটা এখন জিএসটি চালু হওয়ার পরে সেটা হতো, এবং দেখুন আগে যারা ট্যাক্স হতো এই রাজ্যের মধ্যে জিএসটির পর থেকে কিন্তু এখন সে ট্যাক্স কিন্তু অনেক বেড়ে গেছে। আর এরকম নয় যে একদম হয় না, যেগুলো হয় সেগুলোর জন্য পেনাল্টি হচ্ছে এবং বিভিন্ন আমাদের লিগেল সাইডেও যাওয়া হচ্ছে, সুতরাং এটা ঠিক নয়। তবে আরও যাতে সঠিকভাবে প্রপারলি এগুলোর জন্য আমাদের ডাক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।